नमस्कार बंधुरा, आपनी देखछेन द बंग इनसाइट यूट्यूब चैनल। आपनारा निश्चय जानें बर्तमाने भारत और चीन सीमांते भारतीय सेना और चाइनीज सेनादेर मध्य परिस्थिति अनेकटा उद्वेगजनक। एरी मध्य चायनार राष्ट्रदूत शांतिर बार्ता प्रदान करे, किन्तु शांतिर कथा जतई बोलुक ता कखनो विश्वास करा जाबे ना जतक्षण ना तारा लादाख थेके तादेर सेना सराच्छे। तबे भारत तार अवस्थान थेके एक चूलो पिछु हटबे ना, कारण 1962 साले हिंदी चीनी भाई भाई करे जे विश्वासघातकता छुरी गेथे छिलो ता कखनोई भोलार नय। तबे चायना सेई एकी चाल चालते चलेछे, एकदिके जेमन ओरा बोलछे भारतेर साथे विवाद बाड़ाते चाय ना, ठीक अन्यदिके बॉर्डारे चीन अतिरिक्त सैन्य टैंक युद्ध सरंजाम सब प्रस्तुत करछे। एर माने चीन सीमांते युद्धेर प्रस्तुति निच्छे आर भारतो पिछिये नेई। भारत चीनी लाल चोखे आंगुल भरे दिते प्रस्तुत। बंधुरा, আপনাদেরকে এ বিষয়ে এক এক করে সব বলবো। সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এই তথ্যটা সবার মাঝে পৌঁছে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। দেখুন, ভারতের স্যাটেলাইট ইমেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এটা পরিষ্কার যে সীমান্তে চীন অতিরিক্ত সুরক্ষা বল, হেলিপ্যাড, ট্যাঙ্ক, যুদ্ধবিমান, পাওয়ার প্ল্যান্ট ইত্যাদি যুদ্ধের জন্য তৈরি করে নিয়েছে, এবং বড় বড় কিছু ট্রাকও দেখা গিয়েছে, যার মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে যে চীন একটা বড় সড় প্রস্তুতি নিচ্ছে এবং তারা তাদের খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় জিনিসকে মজুদ করে নিচ্ছে। এবং চীন কিছুদিন আগেই AR-500C আনম্যান্ড ড্রোন হেলিকপ্টার সীমান্তে উড়িয়ে সীমান্তে পর্যবেক্ষণ করতে থাকে, যার ম্যাক্সিমাম স্পিড 170 কিমি পার আওয়ার এবং এটি হাই অল্টিটিউডে প্রায় 5 ঘন্টা পর্যন্ত উড়তে সক্ষম। এর থেকে তো চীনের দোগলাপন পরিষ্কার বোঝা যাচ্ছে, একদিকে যেমন শান্তির কথা বলছে অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। চলুন এবার আমরা জানি ভারতীয় সেনারা তাদের কাউন্টার করার জন্য কী কী পদক্ষেপ নিয়েছে। পূর্ব লাদাখ অঞ্চলে LAC-তে চাইনিজদের ঘুষপেট রুখতে এবং তাদের অ্যাক্টিভিটির প্রত্যুত্তরে জবাব দিতে ওই অঞ্চলে ভারতীয় স্থলসেনা এবং বায়ুসেনা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। স্থলসেনা গালওয়ান ঘাঁটি ও প্যানগ্যাংসো লেক এলাকাতে নজরদারি চালাতে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল মোতায়েন করেছে এবং আকাশ এয়ার ডিফেন্সও মোতায়েন করেছে। অন্যদিকে ভারতীয় বায়ুসেনা তাদের গতিবিধি বাড়াতে আগে থেকেই চিনুক হেলিকপ্টার মোতায়েন করেছে। এই চিনুক হেলিকপ্টার যে কোনো পরিস্থিতিতে এবং যে কোনো আবহাওয়াতে দুর্গম পাহাড়ি এলাকাতে ভারী জিনিসপত্র এবং সেনাদের পরিবহন করতে এবং রসদ জোগাতে অত্যন্ত ভূমিকা রাখে। তাই এই হেলিকপ্টারটি ওই লাদাখ এরিয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত সরকার 2015 সালে সেপ্টেম্বর মাসে 8,000 কোটি টাকার একটি ডিল করে, যেখানে CH-46 15টি চিনুক হেলিকপ্টারের অর্ডার দেয়। এই 15টি হেলিকপ্টারের মধ্যে ভারত 4টি পেয়ে গিয়েছে এবং বাকি হেলিকপ্টারগুলি সামনের বছর সেনাবাহিনীতে যুক্ত হয়ে যাবে। হেলিকপ্টারগুলি শুধু লাদাখে নিয়োজিত হবে না, নর্থ ইস্টের কিছু রাজ্যেও মোতায়েন করা থাকবে। এরই মধ্যে লেতে অবস্থিত সেনার ফায়ার অ্যান্ড ফিউরির 81 এবং 114 ব্রিগেডকে হাই অ্যালার্টে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সামরিক আধিকারিকদের তথ্য অনুযায়ী প্যাংগাংসো ও দৌলতবেগ উল্টি ডেমচক গালওয়ান ঘাঁটিতে অতিরিক্ত সেনা, যুদ্ধ সাজসামান এবং আর্টিলারি পর্যন্ত ডিপ্লয় করে দেওয়া হয়েছে। পূর্ব লাদাখের বিবাদিত এলাকাগুলিতে ভারতীয় সেনারা তাদের আক্রমণাত্মক পজিশন বজায় রাখবে এবং তারা এক চুলো সরে আসবে না তাদের নিজ ভূমি ছেড়ে। এবং এরপরে আসি কিছু পাকিস্তানি জারজের কথায়, যারা ইউটিউবে প্রচার করে বেড়াচ্ছে চায়না নাকি ভারতের ভিতরে প্রবেশ করেছে। আর যদি তাই হয়ে থাকে তাহলে চায়না কেন সীমানা উল্লঙ্ঘনের আরোপ ভারতের উপর আনলো? একটা কথা বলি, ভারতের সেনারা যথেষ্ট প্রস্তুত। এটা 1962 সাল নয় যেখানে 80,000 চাইনিজ সেনারা 12,000 একরকম নিরস্ত ভারতীয় সেনাদের উপর আক্রমণ করেছিল। তবে আজকের ভারত অন্যরকম, এটা ভুলে গেলে চলবে না। তখন ভারত পরমাণু শক্তিধর দেশ ছিল না, আজ কিন্তু ভারত পরমাণু শক্তিধর দেশ। আরেকটা কথা, 1962 সালে ভারতীয় সেনারা যে ধরনের অস্ত্র ব্যবহার করত তা অত্যন্তই খারাপ, সেটা মেনে নেওয়ার মতো। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে রিজেক্ট করে দেয়া যে রাইফেল, সেই রাইফেলই ওই সময় ভারতীয় সেনাদের কাছে ছিল, তা নিয়ে যুদ্ধ করার কোনো উপক্রমই ছিল না। অন্যদিকে চাইনিজরা অনেক উন্নত লাইট মেশিনগান ব্যবহার করেছিল এবং একজন ভারতীয় সেনার বিপরীতে 7 জন করে চাইনিজ সেনা ছিল। চাইনিজদের ওই 5-8টা কুত্তাগুলোকে বলতে চাই, যাদের দেশের ইতিহাস আমাদের দেশের ইতিহাসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে তাদের আবার বড় বড় মুখের কথা। যাই হোক, এইসব নিয়ে বলে লাভ নেই, মূর্খগুলো বললেও বুঝবে না। আরেকটা কথা যদি বলতে হয় তবে তা মধ্যস্থতার কথা। আমেরিকা ভারত এবং চীনের মাঝে নাক গলানোর চেষ্টা করছে, যদিও ভারত এ বিষয়ের উপর আমেরিকাকে কিছুই বলেনি। আমেরিকা তার নিজের ইমেজটা নিজেই নষ্ট করছে।
তবে একটা কথা বলে রাখি, আমেরিকা কেন এত বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে এই বিষয়ের উপর, এখানে প্রথমেই বলে রাখি রাশিয়া ভারত এবং চায়নার মাঝে এক নিরপেক্ষ অবস্থান গ্রহণ করছে। তো এখানে আমেরিকা দেখাতে চাইছে ভারতের পাশে দাঁড়িয়ে যে আমেরিকা ভারতের সবথেকে বড় বন্ধু এবং সেটা হয়তো রাশিয়ার থেকেও বড় বন্ধু, এরকম একটা ভাব দেখাতে চাইছে। কিন্তু ভারত এ বিষয়ের উপর কোনো রিয়াকশন দেয়নি এবং দেবেও না। তবে আমেরিকার প্ল্যানটা পরিষ্কার, মাছের তেলে মাছ ভাজার চেষ্টা। আমেরিকার উদ্দেশ্যে একটা বার্তা, ভারত তার অবস্থান নিয়ে যথেষ্ট সক্ষম, তাই আমেরিকার উচিত ভারত এবং চীনের দ্বন্দ্বের মধ্যে না আসা। বন্ধুরা, আপনাদের কী অভিমত এ বিষয়ের উপর অবশ্যই কমেন্টে জানান এবং আপনার অভিমত প্রকাশ করুন। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য।